গরুর মাংসের রেসিপি তো সবার বাসার একটি কমন রেসিপি, কিন্তু আপনি যদি এটাকে ডিফারেন্ট স্বাদে রান্না করতে চান তাহলে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে তাসলিমা বলছি। আমার আজকের রেসিপি হচ্ছে আচারি গোস রেসিপি। এই রেসিপিটি আচারের মশলায় তৈরি করা একটি রেসিপি, এটা আচার দিয়ে তৈরি করা নয়। এখনও পর্যন্ত যারা এই রেসিপিটি ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন, এই রেসিপিটি খেতে অনেক মজার। তাই আশা করছি আজকের আমার আচারি গোস্তের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আচারি গোস্ত রান্না করার জন্য আমি নিয়ে নিতেছি 1 কেজি গরুর মাংস। হাড় চর্বি সহ আপনি মাংস নিতে পারেন, আর বাকি উপকরণগুলো তো দেখিয়ে দিলাম, আমি এগুলো দেওয়ার সময় ধাপে ধাপে বলে দিব। গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নেবেন, যেন পানি না থাকে, একটা জারিতে ঝরিয়ে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, 3টি শুকনো মরিচ। শুকনো মরিচ ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। জিরাটাকে তেলে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, এটাকেও ভালো করে ভেজে নিব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাঁচফোড়নটা দিয়ে বেশি ভাজা যাবে না, কড়া তেলে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, না হলে কিন্তু তিতা হয়ে যাবে। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। পেঁয়াজটা যখন মোটামুটি একটা ভাজার পর্যায়ে চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এটা তেলের মধ্যে দিয়ে এমনভাবে ভেজে নিব জানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে আদা রসুনটাকে ভেজে নিব, আর স্বাদ মতো আপনি অ্যাড করতে পারেন আস্ত রসুন। আমি তো 5টা দিয়েছি, আপনার আরও ইচ্ছা করলে ভালো লাগলে আরও বেশিও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। একদম সহজ রেসিপিতে আমি করার চেষ্টা করেছি ঘরোয়া মশলায়, যেগুলো হাতের কাছে থাকে সেগুলো দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে গরুর মাংস যে পানি নিঙিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে গরুর মাংসের মধ্যে জানি কোনো পানি না থাকে। মাংসে পানি থাকলে কিন্তু আপনার কষানো সুন্দর হবে না, এটা এমনভাবে কষাতে হবে খুব সুন্দর করে মিডিয়াম টু লো হিটে গোস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। এ পর্যায়ে আপনি মাংসটাকে যত সুন্দর করে কষাবেন আপনার তরকারির ফ্লেভারটা অত সুন্দর হবে। আর খেয়াল করছেন আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, এখন লবণ দিয়েছি, কারণ প্রথমে যদি আমি লবণ দিতাম তাহলে পানি বেরিয়ে আসতো, তাই এ পর্যায়ে লবণ অ্যাড করবেন। আর ধাপে ধাপে আমি যেভাবে মশলাটা ইউজ করতেছি সেই নিয়মটাই ফলো করবেন, দেখবেন আপনার রেসিপিটি অসাধারণ একটা স্বাদ এনে দিবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে আবারও আমি আদা বাটির মতো পেঁয়াজ কুচি ইউজ করতেছি, এই কারণে এটা রান্নাটার একটা ডিফারেন্ট স্বাদ আনার জন্য। তাই আমি যেভাবে মশলাগুলো ধাপে ধাপে ইউজ করতেছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এই নিয়মে ইউজ করার। 1/2 কাপ টক দই আমি ভালোভাবে ফেটে রেখেছিলাম, সেটা এ পর্যায়ে অ্যাড করছি। এতে মাংসে দেওয়ার পরে টক দই জমেও যাবে না আর দানা দানাও হবে না। টক দইটা দেওয়ার পরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখন কিন্তু মাংসটা ঢেকে রান্না করব। আর এ পর্যায়ে আপনার পানি উঠবে, পানি যে উঠবে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। অফ ক্যামেরা আমি ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচেতে লেগে না যায়। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে রাখতে হবে। আর আপনাকে এমনভাবে কষাতে হবে জানি আপনার ফ্রাই প্যানের চারিদিকে জিনিসটা লেগে যায়, আর লেগে গেলে আপনার খাওয়ার সময় মাংসের যে ফ্লেভারটা আসবে সেটা অতুলনীয় হবে। এভাবে আপনাকে কষাতে হবে, এই নিয়মটি ফলো করবেন, প্রত্যেকটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন, আপনার মাংস রান্নার স্বাদও ঠিক এরকম স্বাদ আনবে। যতক্ষণ পর্যন্ত মাংসটা ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ আমরা ঢাকনা দিব আর নেড়ে চেড়ে দেখবো নিচে লেগে যাচ্ছে, এ পর্যায়ে আমরা লাড়বো আর ঢাকনা দিয়ে রাখবো।
তো এই স্টেপটি ফলো করবেন, যেটা আপনার মাংসের স্বাদকে বাড়িয়ে দিবে। দেখছেন কিভাবে পানি শুকিয়ে গেছে? ঠিক এই নিয়মে আপনাকে রান্না করতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা টিপস। আসলে রান্না তো আমরা সবাই জানি, কিন্তু একটু দেখলে কি উৎসাহ পাওয়া যায়। এই স্টেপগুলো ফলো করলে রান্নার একটি পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। আর আমরা রান্নাটাকে কিভাবে পারফেক্ট করা যায় সেটাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। বাসায় প্রত্যেকটি টিপস আমরা ফলো করি এবং ফলো করে সেটা আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে রান্নাটা আপনাকে একটা নতুন স্বাদ এনে দিবে। তাই মাংসের ডিফারেন্ট স্বাদটি আনতে আপনাকে স্টেপটি ফলো করতে হবে। যখন এভাবে লেগে লেগে যাচ্ছে তখন প্রায় আমি হাফ মগ গরম পানি দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ইচ্ছা করলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, আপনি যদি ঝাল কম খান নাও দিতে, কিন্তু এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। প্রায় 40 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করেছি। এরপর যে আমি হাফ চামচ চিনি দিলাম, চিনিটা আপনার ইচ্ছা মতো দিবেন, আপনি যদি একটু বেশি দিতে চান বেশি দিতে পারেন, কিন্তু আমি হাফ চামচ দিলাম। আর আমি একটু আচার ইউজ করব, মানে আপনার ঘরে যা আচার আছে, তেঁতুল হোক, জলপাই হোক, আমের হোক। তো আমার ঘরে আমের আচার ছিল, আমি এখানে এক চামচের মতো আচার ইউজ করলাম। আর এটাই আপনার একটা ডিফারেন্ট স্বাদ এনে দিবে গরুর মাংসের। আপনি কি ভাবতেছেন এটা টক হয়ে যাবে তরকারিটা? না, এটা মানে বিফ কারিটা এত মজা হবে যা বলার বাহিরে। সব মশলা তো দেওয়া শেষ, এবার আপনি একদম লো হিটে প্রায় আরও 20 মিনিট রেখে ঢাকনা দিয়ে রান্না করবেন। যখন রান্না করার পরে আমি দেখেন ঢাকনা উল্টিয়ে দেখাচ্ছি, এত সুন্দর একটা কালার আসছে যা বলার বাহিরে। তার উপর আবার সরিষার তেল, আচারের মশলা, মানে প্রত্যেকটা মশলার কম্বাইন্ডে এত সুন্দর সুগ্রান বেরিয়েছে পুরো ঘর জুড়ে, মানে কি গ্রান কি বলবো। এই আচারের গোস্ত রেসিপিটা ভাত, রুটি, পোলাও, খিচুড়ি, পরোটা যেটাই বলেন সব কিছুর সাথে যায়। আমি তো খুব এনজয় করেছি। আর আপনারা যদি এই রেসিপিটা এনজয় করে থাকেন বা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে এবং সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার পাশেই থাকবেন। মাংসের স্বাদকে বাড়িয়ে দেয় নতুন একটি রেসিপি, আর মুখের রুচিও ফিরে আনে। নতুন নতুন রেসিপি ট্রাই করলে আসলে ভালোই লাগে, তাই সবাইকে বলছি একবার ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।